মুহূর্তে কথা বলছি রানিমা, রানিমা যদিও এখন নেই, এখন সে সাবিত্রী চট্টোপাধ্যায়, দিতিপ্রিয়া আমাদের সকলের খুব প্রিয় অভিনেত্রী। দিতিপ্রিয়া অচেনা উত্তম আজ রিলিজ করে গেল এবং সেখানে তুমি সাবিত্রী চট্টোপাধ্যায় চরিত্র অভিনয় করেছো। সাবিত্রী দিকে ছবিটা কোনোভাবে কি আগে দেখেছেন বা তোমার লুকসটা কি দেখেছেন? তার আমার লুকস উনি দেখেছেন, উনি জানেন আমি এই ছবিটি করছি, কারণ আমাদের টিম ওনাকে জানিয়েই তো সব কিছু করেছেন এবং উনি পারমিশন না দিলে তো হতো না। তো সব মিলিয়ে খুবই এক্সাইটেড যে উনি জানেন ওনার চরিত্রটা করতে পারে। প্রথম দিনকার বলেছিল আমি করতে চাইনি, এই সাহসিকতার পরিচয়টা দেওয়ার ইচ্ছা আমার খুব একটা ছিল না। তারপর আমাকে সবাই মিলে কনভিন্স করি, বললো যে তুই কর, তুই কর, তুই পারবি। তো এইটা বলার পর একটু মনে বল এলো, তারপর ওনার বইটা পড়লাম, সত্যি সাবিত্রী। তো উনি যে জিনিসগুলো তুলে ধরার চেষ্টা করেছেন ওনার পার্সোনাল লাইফ নিয়ে, সেই জিনিসপত্রগুলো মাথায় রেখে কাজ করেছে এবং পুরোটাই উত্তমবাবুর পয়েন্ট অফ ভিউ থেকে দেখানো হবে, কিন্তু অনেক কিছুই অজানা গল্প আমরা জানতে পারবো। এটা তো একটা ইতিহাস বলা চলে, কারণ এটা নিয়ে আগে ছবি হয়নি, পরবর্তীকালে ছবি হবেও না। এই ইতিহাসের সাক্ষী মানে আমাদের রানিমা মানে দিতিপ্রিয়া থাকলো, সেদিক থেকে কেমন লাগছে এবং এত কম বয়সে সেই ইতিহাসের সাক্ষী থাকলো? এবং তুমি যে কটা ছবিতে থাকছো সবকটাই বোধহয় ইতিহাসের সাক্ষী একটা করে থেকে যাচ্ছে আর কি। হ্যাঁ, আমি শুধু একটাই কথা বলতে চাই, কিছুদিন আগে আমি একটি ছবি করেছিলাম যার নাম অভিযাত্রী, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্পে, এবং যে ছবিটি তার আগে একটি কাল্ট ছবি হিসেবে ছিল, এবং তারপরে অভিযাত্রী আসে এবং আজকেই খবর আসে অভিযাত্রীভূষণ ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে। সো আই এম সুপার হ্যাপি ফর দ্যাট। এবং প্রত্যেকটি ছবি, আমি যে কটা ছবি মানে ব্ল্যাকটাচ আমি যে কটা ছবি করার সুযোগ পাচ্ছি, সেই প্রত্যেকটা ছবিতেই এমন এমন চরিত্র পাচ্ছি বা এমন এমন গল্প, সেই প্রত্যেকটাই কিন্তু খুবই সেন্সিটিভ জায়গা, মানে বাঙালি ইমোশন, আমি যেটা বলতে মানে যেটা বললে বেশি ভালো লাগে যে বাঙালির ইমোশন নিয়ে আমরা কিন্তু কাজ করেছি অভিযাত্রিকতায় এবং অচেনা উত্তমতায়, আমি সেটা বলবো। কিন্তু অচেনা উত্তমের ক্ষেত্রে আমরা কিন্তু আমাদের চেনা মুখের অজানা অনেক গল্প জানতে পারি। উত্তম সম্পর্কে এমন কোনো অজানা গল্প তুমি জানতে পেরেছো সেটা যদি একটু শেয়ার করো। উত্তম কুমারের সম্পর্কে এমন কোনো অজানা গল্প যেটা আমি জানতে পেরেছি এবং শেয়ার করব, সেটা আমি শেয়ার করবো না, সেটা ছবিটা শেয়ার করবো। ছবি, থ্যাংক ইউ, এবং তোমার প্রত্যেকটা ছবি আমি ভালো লাগুক। থ্যাংক ইউ।